প্রথম ম্যাচেই মারাত্মক চোট পান সৌদি আরবের ডিফেন্ডার ইয়াসের আল সাহরানি। অতিরিক্ত সময়ের খেলায় নিজ দলের গোলরক্ষকের সঙ্গে ধাক্কা লাগে তার, আর সেই ধাক্কায় তার মুখের চোয়াল ও হাড় ভেঙে যায়। সঙ্গে সঙ্গে হাসপাতালে নেওয়া হয় তাকে। গেল বুধবার রাতে ইয়াসেরের চোয়ালের অস্ত্রোপচার হয়। সফল অস্ত্রোপচার শেষে এখন সুস্থ আছে ইয়াসের। সোশ্যাল মিডিয়ায় এক ভিডিও বার্তায় নিজের সুস্থতার কথা জানান সৌদি আরবের এই ডিফেন্ডার। আর্জেন্টিনার বিপক্ষে মেসিদের এক আক্রমণ প্রতিহত করতে গিয়ে সতীর্থ গোলরক্ষকের হাঁটুতে লেগে চোয়ালে আঘাত পান ইয়াসির। সঙ্গে সঙ্গে মাটিতে নুয়ে পড়েন তিনি। অনেকটা সময় মাঠেই পড়েছিলেন। পরে স্ট্রেচারে করে মাঠের বাইরে নেওয়া হয় তাকে। এক্সরের পর জানা যায় চোয়াল ও মুখের হাড় ভেঙে গেছে ইয়াসিরের। 30 বছর বয়সী ইয়াসিরকে প্রাথমিকভাবে কাতারের হামাদ মেডিকেল সিটিতে নিয়ে যাওয়া হয়। পরে জরুরি চিকিৎসার জন্য সৌদি প্রিন্স মোহাম্মদ বিন সালমানের নির্দেশে প্রাইভেট জেটে তাকে নিয়ে যাওয়া হয় জার্মানিতে। সেখানে একটি হাসপাতালে ইয়াসিরের অস্ত্রোপচার হয়। অস্ত্রোপচারের পর মিলেছে স্বস্তির খবর। ইয়াসির চোখ মেলে হাসপাতালের বিছানা থেকে কথা বলেছেন, ভক্তদের আশ্বস্ত করে দোয়া চেয়েছেন, দলের জন্য জানিয়েছেন শুভকামনা। তবে এমন চোটে পড়ায় বিশ্বকাপে আর দেখা যাবে না ইয়াসেরকে। একই সঙ্গে ঠিক কবে তিনি মাঠে ফিরতে পারবেন সেটাও এখন বলা যাচ্ছে না। এমন অবস্থায়ও মুখে হাসি ধরে রেখেছেন এই খেলোয়াড়। তিনি মনে করেন এমন একটা জয় সৌদির সমর্থকদের প্রাপ্য ছিল। সৌদির জয়ের পর থেকেই উল্লাস চলছে দেশটিতে। রাস্তায় গাড়ি নিয়ে বেরিয়ে পড়েছেন অনেকে। আতশবাজি পুড়িয়ে নাচে গানে উল্লাস করতে দেখা গেছে তাদের। সড়কগুলোতে উপচে পড়া ভিড় জানিয়ে দিয়েছে আর্জেন্টিনার মতো দলকে হারানোর গুরুত্ব তাদের কাছে ঠিক কতটা। গেল মঙ্গলবার আর্জেন্টিনার বিরুদ্ধে যারা খেলেছেন তাদের প্রত্যেককে রোলস রয়েস গাড়ি উপহার দেওয়ার ঘোষণা দিয়েছেন সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান। এছাড়া সৌদির ঐতিহাসিক জয়ে গেল বুধবার জাতীয় ছুটিও পালন করেছে দেশটি। এদিকে গ্রুপ পর্বের প্রথম ম্যাচে আর্জেন্টিনাকে হারানোর পর আজ দ্বিতীয় ম্যাচে ফের মাঠে নামছে সৌদি আরব, তাদের প্রতিপক্ষ পোল্যান্ড। বাংলাদেশ সময় সন্ধ্যা 7টায় কাতারের এডুকেশন সিটি স্টেডিয়ামে মুখোমুখি হবে দুই দল। বিশ্বকাপে আর্জেন্টিনাকে হারানোর পর গ্রুপ পর্বের বাকি দুই ম্যাচ জয়ে আত্মবিশ্বাসী সৌদি আরব। আজকের ম্যাচে জয় পেলেই শেষ 16 নিশ্চিত হয়ে যাবে ফিফা র্যাঙ্কিংয়ের 51তম দলটির। এমনটা সত্যি হলে 1994 সালের পর প্রথমবার দেশটি নকআউট পর্বে উঠবে। সাদা কালো নিউজ।